কামারপুকুর এমআরএফ ক্লাবের নতুন ভবন উদ্বোধনকে সামনে রেখে এক গুচ্ছ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। রক্তদান শিবির, বিনামূল্যে থাইরয়েড পরীক্ষা ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সামাজিক সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করে এমআরএফ ক্লাব। এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। প্রায় 200 জনেরও বেশি মানুষ আজ এখানে বিনামূল্যে থাইরয়েড পরীক্ষা করায়। পাশাপাশি এই ক্লাবের তরফ থেকে 50 জন দুঃস্থ ব্যক্তিকে বস্ত্র দান করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল প্রমুখ, বিশিষ্ট সমাজসেবী গৌরী গাঙ্গুলী সহ অন্যান্যরা। চেষ্টা করি সবসময় জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা করা। আমাদের ক্লাবে সেরকমভাবে কোনোদিন বড় করে কোনো পুজো হয় না, কিন্তু সারা বছরই আমরা সবসময় চেষ্টা করি সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে থাকার। আজকে কী করছেন? আজকে আমাদের 3 সাথী অলরেডি আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তার সাথে সাথে বিনামূল্যে থাইরয়েড টেস্ট হচ্ছে। প্রায় এখানে 200 জনের ওপরে থাইরয়েড টেস্ট বিনামূল্যে আমরা করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের রক্তদান শিবির চলছে, আর সন্ধ্যার দিকে আমরা 50 জন দুঃস্থ ব্যক্তিদেরকে আমরা কিছু পোশাক দিয়ে সাহায্য করব। এরকম আমরা সারা বছরই সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাবটা পরিচালনা করি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার।